প্রিয় বন্ধুরা, ড্রাগিউস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা ফ্লুক্লক্সাসিলিন 500 এমজি সোডিয়াম বিপি এসিআই কোম্পানির একটি স্বনামধন্য ফ্লুক্লক্স সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। আজকে আমরা জানব ফ্লুক্লক্স কিসের জন্য ব্যবহার, কিভাবে খাবো বা ব্যবহার করব, যাদের এই ওষুধটি ব্যবহার করা যাবে না, পার্শ্ব প্রতিক্রিয়া এবং সর্বশেষ আমরা অরিজিনাল দামটি সম্পর্কে তোমাদের সামনে তুলে ধরব। নতুন বন্ধু হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ড্রাগ ইউজ সাবস্ক্রাইব করবেন, পাশের বেল বাটনটি অল করে দিবেন সকল নোটিফিকেশন পেতে। প্রিয় বন্ধুরা, এখন আমরা জানব ফ্লুক্লক্স কিসের জন্য ব্যবহার। ফ্লুক্লক্স মূলত অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে। ফ্লুক্লক্স ব্যাকটেরিয়া জীবাণুকে ধ্বংস করে, যেমন ত্বকের সংক্রমণ, ক্ষত, পোড়া, ফোড়া, বিভিন্ন প্রদাহ, নিউমোনিয়া, সাইনাসের প্রদাহ, টনসিলের প্রদাহ, মূত্রনালী সংক্রমণ, তাছাড়া বিভিন্ন সার্জিক্যাল সময়ে সংক্রমণের প্রতিষেধক হিসেবে কাজ করে। ছোট বড় অপারেশন খুবই কার্যকরী ঔষধ। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ওষুধটি গ্রহণ করা যাবে না। কিভাবে খাবো বা ব্যবহার করব? ফ্লুক্লক্স 500 এমজি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে খাওয়া উচিত। তবে ফ্লুক্লক্স 500 এমজি দিনে 4টা ট্যাবলেট 6 থেকে 7 ঘন্টা পরপর খেতে হবে। অবশ্যই গ্যাসের ওষুধ খেতে হবে ফ্লুক্লক্স এর পূর্বে। এখন আমরা জানব যাদের এই ওষুধটি ব্যবহার করা যাবে না। বিনা কারণে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ওষুধটি ব্যবহার করা যাবে না। তাছাড়া যাদের যকৃৎ ও কিডনির সমস্যা রয়েছে এবং স্তন্যদান মায়েদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। এখন আমরা জানব ফ্লুক্লক্স এর পার্শ্ব প্রতিক্রিয়া। বমি বমি ভাব, বমি, ডায়রিয়া, বদহজম, শরীরে ফুসকুড়ি ইত্যাদি হতে পারে। তবে তীব্র সমস্যা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। এখন আমরা এই ফ্লুক্লক্স এর দাম সম্পর্কে জানব। ফ্লুক্লক্স প্রতিটা পিসের দাম 11 টাকা, তবে দোকান বা ডিসকাউন্ট ভেদে ভিন্ন হতে পারে, তবে প্রতিটি পিসের দাম হচ্ছে 11 টাকা। প্রিয় বন্ধুরা, নতুন বন্ধু হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ড্রাগ ইউজ সাবস্ক্রাইব করবেন, পাশের বেল বাটনটি অল করে দিবেন সকল নোটিফিকেশন পেতে, এবং আমাদের ইউটিউব চ্যানেলে সকল ঔষধের ঔষধ নির্দেশিকা ও সকল স্বাস্থ্য তথ্য সম্পর্কে আমরা ভিডিও আপলোড দিয়ে থাকি। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।